প্রথমবার আমি আমাদের এই গ্রামের বাজারে যাব। এটা কি মাছ? রবিবারের লাঞ্চ একদম জমে ক্ষীর, বলো মাটন হলে আর কি লাগে বাঙালির। কি অবস্থা ঘরটা দেখো তো, এত বড় একটা ব্লান্ডার হবে, এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স সত্যি ভাবা যায় না। শীতের সকালের জল খাবার, ডিম পাউরুটি, এখানে রচা হলে আরো ভালো হতো। আমরা বেরোবো না, চা বসাতে হবে না, ব্রেকফাস্ট করেই এখন বেরোবো। ডিম সিদ্ধ শীতের সকালে পুরো একদম নিজেদের মুড়ে সুরে বেরিয়ে পড়েছি। আর আজকে জানো তো, প্রথমবার আমি আমাদের এই গ্রামের বাজারে যাব, মানে হাটে যাব। আমার বিয়ে হয়েছে 3 বছর, কোনোদিনও বাজারে যাওয়ার সুযোগ হয়নি। মানে বাজারে যাওয়ার কথা বললেই আমার শ্বশুরমশাই ভীষণ রেগে যায়, মানে তাদের কথা হলো বউ মানুষ কেন বাজারে যাবে। তো আজকে অনেক কনভিন্স করে পাপায়ের সাথে আমি বেরিয়েছি, আর আজকে বাপি গেছে বাইরে একটু, ওর জন্যই বেরোতে পেরেছি। তো আমাদের এখানে হাটে কীরকম বাজার হয়, কী কী পাওয়া যায় সবটাই তোমাদের দেখাবো। ভেবেছিলাম শীতটা পাবোই না আমরা এসে, কিন্তু আমরা আসার পরে বহুদিন ঠান্ডা পেলাম, পিঠে খেলাম, নলেন গুড়ের মিষ্টি খেলাম, ও এখন কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ, 2 বছর এইগুলোই মিস করছিলাম, সার্থক তাই তো শীতে আসা। ঠান্ডা পেয়ে গেছে, হ্যাঁ, আর কালকে থেকে এত ঠান্ডা পড়েছে মানে ভাবা যায় না। মাঘ মাসের ঠান্ডা পড়ে, এটা বড় পুকুর ছিল, ডোবায় পড়ে যেত। হ্যাঁ, এই পুকুরটা বেশ বড় ছিল। সব জায়গায় একসঙ্গে কাজ হয়, আমাদের পাড়ে একসঙ্গে কাজ হয় না, তাই না? এটা কি মাছ? কি মাছ? আয়লা মাছ? আরে ওই যে আমাদের ওখানে পাওয়া যায়। দেখি দেখে নি, কুচো চিংড়ি নেবে? চলে আয়, এত চিংড়ি বলে কুচো চিংড়ি তরকারিতে ভালো লাগে। হেভি চিংড়ি তো, কত করে? 250 টাকা। বাবা দাম বেশি বলছো। চিংড়ি মাছ, চানা মাছ বলে, এসি চিংড়ি মাছ, পুঁটি মাছ। এটা কি আমদি? আমদি আমদি, এটা পুঁটি, এর রং করা না। না আমি টাংরা খাই না। তো চলো প্লাস্টিক, ও ওটার থেকে একটু কালো মতো। হ্যাঁ আমিও যে এটা আমাদের নতুন লোক দেখে দাম বেশি বলছে। একটা দাও
বিশ্বাসই তো করলাম। 250 10 টাকার কত দিল? 20 আর 10 30। টমেটো কত তোমাদের? সো এই হলো আজকের বাজার। পেঁয়াজ, এটা যেন কি মা, ছিম ভুলে গেছি দেখো নাম, টমেটো, এটা বেতো শাক, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, লঙ্কা, ধনে পাতা, বিনস, এই হলো সবজি বাজার। আরও বাজার আছে। আর এই দেখো কুল আর পেয়ারা এনেছি, কি সুন্দর কুল। নারকেলের কুল খেতে আমার খুব ভাল লাগে, তাই এই নারকেলের কুল, পেয়ারা আনা হয়েছে, এই কন্টেনার আনা হয়েছে প্লাস্টিকের, আরও অনেক কিছু আনা হয়েছে বাজার থেকে। পাপাই নাজেহাল, আমি আমি নাজেহাল। গরম পড়েছে সকালবেলা, এত ঠান্ডা ছিল তোমাকে বলছিলাম না, কিন্তু বাজার করতে করতে আমরা ঘেমে একদম একসাথে, আর বহুদিন পরে এরকম কাঁচা বাজার থেকে একদম দামদর করে বাজার করলাম, ভীষণ মজা লেগেছে আমার। প্রথমবার অনেক রকম মাছ ছিল তো, তার মধ্যে কইটাই বেটার, এইজন্য কইটাই নেওয়া হলো। একদম জ্যান্ত কই লাফাচ্ছিল, চলো তোমাদের দেখাই। এটা আনা হয়েছে পাপায়ের পছন্দের কচি খাসি, আর এখানে হচ্ছে আনা হয়েছে জ্যান্ত কই মাছ। আর মাটন রান্না করবে মন, মনের হাতের মাটন দারুণ হয়, কারণ ধোয়া হচ্ছে, ধুয়ে একবারে সিটি দিয়ে নেবা, তাই তো প্রথমেই, তারপরে কষাবে মন। এখন খাচ্ছি নারকেলি কুল, খিদে পেয়ে গেছে বাজার করে। ঠকিনি ঠকিনি বলা, আমরা বাজার করে এসে সবাইকে জিজ্ঞেস করছি আমরা ঠকেছি না জিতেছি, ঢকবো না, কারণ আমরা তো ওখানেও বাজার করি। পাপাই আমি দুজনেই বাজার করতে ভীষণ পছন্দ করি। রোদে বসে বসে পাপাই কুল খাচ্ছে। ফুলকাকু ভালো কুলটা, মিষ্টি আছে না? কি গো তুমি তো নারকেলি কুল খাও না, ভালো না? তো বাজার ঘাট করেই আসলাম, এই বলতে কিছুক্ষণ আগেই এসেছি, মাছ ফাছগুলো দাদি কাটিয়ে নিয়ে এসেছি। মাছ যখন এনেছি বলছি কই মাছ এনেছি, মা বলছে কই মাছ এখন কাটতে হবে, তো তারপরে বলছে না কাটিয়ে এনেছি, তখন বলছে ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর সত্যি বলতে মাছ কাটাটা খুব কষ্টের, কারণ আমি তো কাটি, আমি বুঝি। তো চলো দেখি সবাই কী করছে। আচ্ছা কি চলছে? সকালবেলাটায় যেরকম ঠান্ডা পড়েছিল ঠিক এখন রোদ উঠে সেরকম আমার গরম পড়ছে, তাও কিন্তু তাও তোমার ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা, একদম খটখটে রোদ। দেখো হচ্ছে আমাদের নতুন ফ্রিজ, একদম নতুন ফ্রিজ, এটা হচ্ছে ডিপ। আর ইউজও শুরু করে দিয়েছি আমরা। হ্যাঁ আর এটা হলো, এটা হচ্ছে নরমাল ফ্রিজটা, এর মধ্যে সব সবজি টবজি সব রেখে দিয়েছি এখন। চলো লাগিয়ে দাও। আর এটা হচ্ছে খুব সুন্দর। হ্যাঁ মিনি কি হচ্ছে? এই যে মিনি, এই যে এই যে এই যে অনেকগুলো, এখন দুটো দেখা যাচ্ছে, বাকিগুলো আর নেই। নিবে তুমি বাতাবি লেবু মাখো, তাহলে এখন তাহলে এখন হ্যাঁ পাকা লেবু, তো পুরো লাল একদম গাছ পাকা, খুব ভালো হবে। দেখো শেপ সবসময় খুন্তি নাড়াতো না ওখানে, এখানে দেখো মাখার কাজ করছে, আর পুরো লেবুটা আমি ছাড়িয়ে দিলাম এতক্ষণ বসে কষ্ট করে, নুন চিনি আর লঙ্কা দিয়ে লেবুটা মাখা হচ্ছে। খাসির মাংসের জন্য আলু ভাজা হয়েছে, খুব ভাল লাগে। মা মাছ ধুয়ে আনলো, এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আলু তো ভাজা হয়েই গেছে আগে, আর এখানে খাসির মাংস সেদ্ধ করে রাখা। ভালো তো মাঝে বেশি,
এই লেবু মাখা খেয়ে তারপর স্নানে যাবো। আর প্রচুর কাঁচা ভিজিয়েছি পাপাই, মেশিনটা ঘুরিয়ে দিতে হবে। না আমি ঘুরিয়ে দিয়েছি মেশিনটা, তুমি খেতে থাকো। না তুমি খেয়ে যাও, অত তো তাড়া নেই, খেয়ে যাও, খাইয়ে যা। বাদামি লেবুটা হেভি খেতে। হ্যাঁ চিনি নুন আর লঙ্কা দিয়ে মেখেছি তো, চলো একটু দাও, পাপাই খেয়ে যাচ্ছে না চাইলে। আমি নেই বাতাবি লেবু মাখা কখনো খেতাম না, আগে আজকে খেলাম, বেশ ভালোই লাগছে। স্নান করে আসলে আরো বেশি খিদে পেয়ে যায়, আর এখন ওয়েট পাপায়ের, আমার স্নান হয়ে গেছে, পাপায়ের এখনো হয়নি। বেশ কিছু কাঁচাকাচি ছিল তোমাদের বললাম, সেগুলো কাঁচা হওয়ার পরে ওপরেও মেলতে গেছিলো, ওর জন্য একটু সময় লাগলো। আর সব খাবার প্লেটে সরি টেবিলে নেওয়া হয়ে গেছে, আর খাসির মাংসের গন্ধে তো আর বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না। বাপির খাওয়া হয়ে গেছে, আমার পাপায়ের মার আর মনের বাকি রয়েছে। চলো খাওয়ার সময় দেখাচ্ছি আজকে সানডে স্পেশালি কী কী রান্না হয়েছে। তো আজকে সানডে লাঞ্চে আছে ভাত, ভাত উচ্ছে ভাজা আছে, সালাদ, মানে পেঁয়াজটা কাটা হয়নি, শুধু শশা আছে। ও সরি, এটা শাক ভাজা, আমি উচ্ছে ভাজা বলেছি, সরি, মা আবার বলে দিল ওটা শাক ভাজা। তো উচ্ছে ভাজা বড়ি দিয়ে করেছো না, সরি শাক ভাজা বড়ি দিয়ে করেছো না? তো বড়ি দিয়ে শাক ভাজা, ভাত, বাঁধাকপি। পাপায়ের থালাও সেম, এখানে আছে মাটন, এখানে ডাল শুকনো, এটা মার থালা, আর এখানে আছে শশা কুচি। আর একজনের ডিমান্ড হয়েছে পেঁয়াজ লাগবে, তাই তো? এই মিনি, ও সারাদিন আমাদের বাড়িতে থাকে, ও আমাদের বাড়ির সদস্যই হয়ে গেছে, আর খাওয়ার সময় তো ওরা আসবেই। মা আবার খাওয়া রেখে তোমার জন্য পেঁয়াজ কাটতে গেছে। রবিবারের লাঞ্চ একদম জমে খির বলো, মাটন হলে আর কি লাগে বাঙালির। এটা মেথি শাক, আর আমরা আজকে যেন কি শাক এনেছি, বেত শাক, বেত শাক। খুব ভালো শাক পাওয়া যায়, বহুদিন পরে বলো আমরা এরকম কাঁচা বাজারে গিয়ে দাম দর করে বাজার করলাম বলো, খুব ভালো লেগেছে আজকে। না আমি পেঁয়াজ খাই না। তো এই হলো লাঞ্চ, চলো আর ওয়েট করা যাচ্ছে না, খিদেও পেয়ে গেছে, বসি এবার। আরেকজন তো চালু করে দিয়েছে। খাওয়া দাওয়া করে শীতকালে সবাই উঠোনে বসে, উঠোন না এটা আমাদের বাড়িরই বসার জায়গা, বসে সব ফলাহার করছে। তো দুপুরবেলা এই জিনিসটা ওখানে খুব মিস করতো, পেয়ারাটা ভালো খেতে। আজকে পেয়ারা আনা হয়েছে, তো খাওয়ার পরে মা সেই কাটলো পেয়ারা আর কুল, এখন খাওয়া হবে খাওয়া দাওয়ার পরে, আর গল্প হবে কিছুক্ষণ, রোদ পোহানো হবে, তারপর একটু রেস্ট নেওয়া হবে। আজকে তো রেস্টও নিতে পারবো না, টেকনিশিয়ান চলে আসবে। দেখবে ঠান্ডাটা পড়বে সন্ধ্যা থেকে, যাকে কি কুল তুমি তো আনতে চাইছিলে না। দেখো বাসনালা এসছে, এগুলো আমরা ছোটবেলায় দেখতে পেতাম শহরে, এখন আর শহরের দিকে দেখা যায় না, গ্রামের দিকেই দেখা যায় এগুলো। কোনটা নিয়েছো? এটা এটা কি দুধ জল দেওয়ার জন্য নিচ্ছ? একটা তো দেখো মিনি রোদ পোহাচ্ছে, পুরনো বাসন দিয়ে এক্সচেঞ্জ করে নতুন নেওয়া হচ্ছে আরো কিছু টাকা দিয়ে। ফল খাওয়া হলো, রোদ পোহানো হলো, গল্প হলো, আর ওনার থেকে বাসনও নেওয়া হলো কাকুর থেকে। চলো এখন আমরা ওয়েট করছি টেকনিশিয়ানের জন্য। চলো আমাকে খাটটা রেডি কর। এই হলো মেন মেশিনটা, ক্যারিয়ারের 1.5 টন ফাইভ স্টার এসি যেটা আমরা নিয়েছি। হ্যাঁ কিন্তু খাটটাকে এখন কি করে কভার করবো এটাই চিন্তা, ওই দিকটা বসবে, ড্রিল করলে পুরো ঘর পুরো বালি বালি হয়ে যাবে। খাটটা একটু টানা যাবে না এইদিকে?
তখন এই খাট টানার চেষ্টা চলছে, ও টানা যাবে না, সেগুন কাঠের এরকম খাট এ টানার একটু চেষ্টা করে দেখো না, নাহলে পুরো ধুলো ধুলো হয়ে যাবে ওখানে, টানাটাই এটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে, মানে অনেকটা ওয়েটের। শোনো এইগুলো ভালো করে ওই দিকটাতে বেড কভার দিন, বেড কভার একটা পুরনো বেড কভার যদি বাড়িতে থাকে এই জায়গাটা দিন, এইটা গার্ড করে দিচ্ছি আর পর্দাতে এমনি খুলতে হবে, এই ব্যালেন্সটা এই বেড কভারটা দরকার বলে তুলে দেবেন। ঘরের সব ফার্নিচার এখন কভার করা হচ্ছে, টেকনিশিয়ান চলে এসছে এসির, দেখো ঘরের কি অবস্থা আমার, কারণ ওখানে ড্রিল করলে পুরো ধুলোয় ধুলো হয়ে যাবে, এর জন্য সব ঘরের সব ফার্নিচার কভার করা হচ্ছে। দেখো আমাদের ছবিটা, তো ওইটা তো বন্ধ হয়ে যাবে, ওইখানেই তো এসিটা বসবে, অত উপরে উঠবে না, তো এই ভেন্টিলেশন দুটো কি করে বন্ধ করা হবে, ভেন্টিলেটর দুটো টিভিটা সেট করবো না, ওই রূপক আসবে তো না, ওনারা বন ইলেকট্রিকের মিস্ত্রি দিয়ে ওই আগেকার সানমাইকার বোর্ড হতো জানেন তো, সানমাইকার দিয়ে ওই চৌকো করে কেটে নেবেন, সরি মানে মানে স্কুলের মতো সিস্টেম করে নেবেন, শীতকালে খুলে দেবেন গরমকালে লাগিয়ে দেবেন। শীতকালে আমার তো ঘরে অক্সিজেনে ঢুকবে তো ভেন্টিলেটার দিয়ে, আর গরমের সময় আমার এসি দিয়ে অক্সিজেনটা ঢুকে যাচ্ছে, যা আচ্ছা ওই দেওয়ালের ভিতর দিয়ে খাটের বাঁশবনটা দেখো কেমন লাগছে না, এখান থেকে মনে হচ্ছে ঘন জঙ্গল, মানে সুন্দর মানে কলা গাছ আবার কি এই দেওয়ালটা ফুটো করতে হবে নাকি ওইটা দিয়ে ওইটা আনার জন্য দুটোই সবাই মিলে এখন আছি ছাদে, এসির আউটারটা লাগানো হচ্ছে তাই সবাই ছাদে এসছি, আর জামা কাপড় গুলো একবারে তুলে নেবো, সকালে কাছাকাছি হয়েছে, আর উল্টো দিতে হবে না, সব শুকিয়ে গেছে, তাকানো যাচ্ছে না, আজকে বেশ রোদের তাপ আছে। এসি সার্ভিস হতে হতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, আজকে তো আর রেস্ট নেওয়া হলো না, বাট এটা মজা লাগছে যে কাজটা হয়ে গেল, অনেক দিন কেনার পরে দু তিন দিন ঘরে পড়েছিল, ইনস্টলেশনটা হয়ে গেল, বাট ওই ঘরের যে অবস্থা আমার, ঘরে ঢুকতে এখন লিটারালি ভয় করছে, পুরো ধুলোয় ধুলো ঘর, ড্রিল করা হয়েছে সারা ঘর তো ঢেকে দিয়েছি তোমরা দেখলে চাদর দিয়ে, তারপরেও পুরো ধুলো ভর্তি ঘরে, এটা যে কী করে পরিষ্কার করব, কালকে সারাদিন আমার যাবে, ভালো লাগে আমার, চারিদিকে জঙ্গল মাঠ, সেই জঙ্গল বাড়ি বাগান বাড়ি চারিদিকে গ্রিনারি, আমাদের কুচিংয়েও কিন্তু চারিদিকে গ্রিনারি থাকবে, পিকনিকের জন্য জায়গাটা খুব সুন্দর। দেখো কিছুক্ষণ আগে তোমরা এসি লাগাতে দেখলে, এখন দেখো এসি খোলা হচ্ছে, মনটা এত খারাপ হয়ে গেছে আর কি বলবো, অনেক বড় একটা ব্লান্ডার হয়ে গেছে, মনটা সত্যি খারাপ হয়ে গেছে, এসিটা ইনস্টল হয়েছে, যতটা মন আনন্দ ছিল এখন মনটা ভীষণই খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমরা এসি নিয়েছিলাম কেরিয়ারে 5-star, তোমাদের আগেই বললাম, কিন্তু ইনস্টলেশনের পর দেখছি দোকান থেকে পাঠিয়েছে কেরিয়ারে 3-star, এবার আমরা তো 3-star নেব না, কারণ আমরা 5-star চার্জ দিয়েছি আর আমরা 5-star নেব জানি তো, কিন্তু যখন ইনস্টলেশন হয়ে গেছে তারপরে দেখছি এরা 3-star পাঠিয়েছে, তো আমরা কোম্পানির সাথে কথা বললাম, দোকানে কথা বললাম, ওনারা বললো ঠিক আছে মেশিন খুলে নাও, খুলে আপনাদের ঘরেই রাখা হবে, ওনারা বৃহস্পতিবার নয় বুধবার 5-star পাঠাবে, মানে কেরিয়ারে 5-star যেটা আমরা কিনেছি সেই মেশিনটা পাঠাবে, আর পুরনো মেশিনটা তখন নিয়ে যাবে, শুধু শুধু বেকার সারা দুপুর বসে এই মেশিনটা মানে এই এসিটা ইনস্টল করা হলো, সেটা আবার এখন খোলা হবে, খুলে প্যাক করে রাখা হবে, তো বড় একটা ব্লান্ডার হবে এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স সত্যি ভাবা যায় না, আর সেটা আমার সাথেই হতে হলো, মনটা ভীষণই খারাপ লাগছে, সারা দুপুর মানে সবাই মিলে আমরা এখানে এদের সাথে হেল্প করছিলাম, কাজে ছিলাম,
কি আর বলবো, বাপায়ের মনটা দেখো ভীষণ খারাপ হয়ে গেছে। আর দেখেছিও আমি জানো মেশিনের গায়ে লেখা ছিল 3 স্টার। মা মুড়িশুড়ি দিয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে, লাগিয়েছে কষ্ট করে উনি, এখন আবার কষ্ট করে ওনাকে খুলতে হচ্ছে। আউটডোরটা খুলে নিয়েছে, এখন পাইপটা খোলা চলছে। না সে তো ঠিক আছে, কিন্তু আমরাও নিরাশ হলাম, এরম হবে কি করে জানবো বলুন। তো খারাপ লাগছে, কি অবস্থা ঘরটার দেখো তো। এমনকি আমাদের বিলেও কিন্তু 5 স্টার লেখা ছিল জানো তো, কিন্তু পাঠিয়েছে প্রোডাক্ট 3 স্টারের, আর সেটাও আমরা ইনস্টলেশনের পরেই দেখলাম। কেন বলো তো, এখানে এত ড্রিল হওয়ার পরে এত ধুলো ধুলো হয়ে গেছিলো, কাছে যেতে পাচ্ছিলাম না। তো ইনস্টলেশন ফাইনাল হওয়ার পর আমি দেখলাম এখানে 3 স্টার লেখা। এবার পাপাইকে বললাম, পাপাই দোকানে যোগাযোগ করলো, আর তারপরে যা হলো তোমাদের তো বললামই। তো এখন দুটো মেশিনই, মানে আউটডোর ইনডোর দুটো মেশিনই খুলে নিয়ে যাওয়া হবে, মানে খুলে নিয়ে আমাদের বাড়িতেই রাখা হবে। নতুন মেশিন 5 স্টার আসলে তারপরে এই 3 স্টারটা নিয়ে যাবে। মেশিন খুলে নিল, নিচে অবস্থা দেখো, এখানে অবস্থা দেখো, ওনারা বললো যে আপনারা চলে যান, চলে যান, কোনো টেনশন নেই, আমার ভ্যান চলে যাবে, আপনাদের প্রোডাক্ট ঠিকঠাক ডেলিভারি হয়ে যাবে। তারপর সন্ধ্যায় প্রোডাক্ট ডেলিভারি হলো, ফ্রিজ আর এসি তোমরা তো দেখলেই আগের ব্লগে দেখে নিয়েছো, তো কে জানে এরম ব্লান্ডার হবে। তোমাদেরও বলবো যে যখনই মেশিন নেবে তখন ভালো করে চেক করে নেবে, ইনস্টলেশনের আগে চেক করে নেবে, এমনকি দোকান থেকে যারা পাঠিয়ে দেয় তাদের উপর আমাদের মতন ট্রাস্ট করবে না, বাড়িতে প্রোডাক্ট ডেলিভারির পরে বারবার চেক করে নেবে, না হলে তোমাদের সাথেও এরম ব্যাপার হতে পারে, মানে এরম খারাপ এক্সপিরিয়েন্স তোমাদের সাথেও হতে পারে যেটা আমাদের সাথে হয়েছে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি এরম খারাপ এক্সপিরিয়েন্স হবে। তোমরা বলছিলে না যে পরের দিন আরো হবে। আজকের মতন, টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের